বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন। আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আর তোমাদের সাথে আলোচনায় আছি আমি কে এম আব্দুল কাদের, প্রভাষক খাগড়াছড়ি ক্যান্টন পাবলিক স্কুল কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন অ্যাসিডের মধ্যে কোন অ্যাসিডটা অধিক শক্তিশালী, এই সম্পর্কিত প্রশ্নসমূহ। তো দেখো, প্রথমে আমি একটা প্রশ্ন তোমাদের লিখেছি যে নাইট্রিক অ্যাসিড এবং সালফারিক অ্যাসিডের মধ্যে কোনটি অধিক তীব্র অ্যাসিড বা শক্তিশালী বা সবল অ্যাসিড। তো দেখো, আমাদের খেয়াল করতে হবে যদি অক্সি অ্যাসিড হয়, অক্সি অ্যাসিড সমূহের মধ্যে প্রথমে দেখবে এদের জারণ সংখ্যা। অক্সি অ্যাসিড সমূহের মধ্যে এই তাদের এই জারণ সংখ্যা, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যাদের বেশি তারা শক্তিশালী হয়। তাহলে দেখো, আমরা যদি এই কথাটা জানি যে কেন্দ্রীয় পরমাণু, এখানে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা হচ্ছে +5, আর সালফারিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে সহজে আমরা বলতে পারি যে এই দুটি অ্যাসিডের মধ্যে শক্তিশালী হবে কি সালফারিক অ্যাসিড। অর্থাৎ অক্সি অ্যাসিড সমূহের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর এই ধনাত্মক জারণ সংখ্যা মান যার বেশি, ওই অ্যাসিডটা হবে শক্তিশালী অ্যাসিড। এটা হচ্ছে এরকম যত দেওয়া থাকবে সব একই রকমের উত্তর হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি উত্তরটা বোর্ডে লেখা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা বিভিন্নভাবে লেখো যেগুলো গুণগত মানটা ভালো হয় না, এই জন্য আমি একটা উত্তর এখন নমুনা সব লিখে দিয়েছি। তো দেখো উত্তরটা কেমন হবে, যে আমরা লিখবো যে প্রথম অক্সি অ্যাসিড সমূহের আপেক্ষিক তীব্রতা তাদের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যার উপর নির্ভর করে। কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যার মান বেড়ে গেলে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রনকে সজোরে নিজের দিকে আকর্ষণ করে, ফলে কেন্দ্রীয় পরমাণুর সাথে হাইড্রোজেনের বন্ধন দুর্বল হয়ে পড়ে এবং সহজে প্রোটন দান করতে পারে। অর্থাৎ অ্যাসিড, অর্থাৎ যে যত সহজে প্রোটন দান করবে সে তত বেশি শক্তিশালী অ্যাসিড হয়। আমি যদি এটাকে একটু যদি এখানে যদি দেখাই, ধর নাইট্রিক অ্যাসিড আমি গাঠনিক সংকেত করলাম এইভাবে, HNO3 যেটা আমরা বলি, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো এখানে জারণ সংখ্যা বললাম +5, আর সালফুরিক অ্যাসিড +6। ঠিক দেখো, এখানে ধনাত্মক আধান +5, এখানে +6। এই কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক আধান যত বাড়বে তাহলে কি হবে, সেই ওই কেন্দ্রীয় পরমাণু এই বন্ধন ইলেকট্রনগুলোকে বেশি জোরে নিজের দিকে আকর্ষণ করবে। এটা ঠিক হতেছে ওই বাতাসের চাপের মতো, অর্থাৎ নিম্নচাপ যদি বেশি হয় সেইখানে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে, কিন্তু আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস বেশি জোরে প্রবাহিত হয়। ঠিক এমনি যে এখানে নাইট্রোজেন +5, এখানে সালফারের +6, তাহলে এই সালফার কী করবে, তার বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে বেশি জোরে আকর্ষণ করবে, ফলে এই হাইড্রোজেনের সাথে এই বন্ধনগুলো দুর্বল হয়ে যাবে, অর্থাৎ এখানে বেশি পোলারিটির সৃষ্টি হবে, আর এখানে সহজে হাইড্রোজেন আয়ন বা প্রোটন সে দান করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে অক্সি অ্যাসিড সমূহের মধ্যে যাদের কেন্দ্রীয় পরমাণুর এরকম ধনাত্মক জারণ সংখ্যা বেশি, ওই অ্যাসিডটা হচ্ছে তত শক্তিশালী অ্যাসিড। এইভাবে যত এই ব্যাখ্যাটা যে পরীক্ষাতে আসবে তা না, এই ধরনের যত ব্যাখ্যা আসবে সব তোমরা কিন্তু একইভাবে তোমরা অ্যান্সার করতে পারো। যেমন এখানে একটু যেমন আমরা নাইট্রিক অ্যাসিড দিয়েছি, এখানে কিন্তু আমি দিতে পারতাম নাইট্রাস অ্যাসিড। দেখো নাইট্রাস অ্যাসিড, তা যদি বলতে এই দুটির মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড, আবার এরকম দিতে পারতাম যে একটা দিলাম আমি সালফিউরিক অ্যাসিড, একটা দিলাম সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এই দুটির মধ্যে কোনটি, এই ধরনের যে কোনো ধরনের এরকম ব্যাখ্যা আসতে পারে, আর এগুলি কিন্তু আবার নৈবর্তিকও আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই জন্য আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে অক্সি অ্যাসিড সময়ের মধ্যে কোনটি শক্তিশালী। আচ্ছা ধরো ধনাত্মক জারণ সংখ্যা মানতে এমন আছে যে সমান, আমি এই ধরনের একটা প্রশ্নের উত্তর লিখে দিয়েছি এখানে, যে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে কোনটি শক্তিশালী অ্যাসিড। তো এই ক্ষেত্রে দেখো, এটাও অক্সি অ্যাসিড, তাহলে যেসব অক্সি অ্যাসিডে এখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, এখানে তোমরা যদি জারণ সংখ্যা বের করো দেখবে +5, তাহলে সেই ক্ষেত্রে কোনটা হবে শক্তিশালী। তাহলে সেই ক্ষেত্রে তাহলে অর্থাৎ যে সমস্ত অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার মানে একই, সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাসিডের তীব্রতা নির্ভর করে ওই কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে চার্জ ঘনত্ব বেশি হবে,
চার্জ ঘনত্ব বেশি হলে সে কী করবে, বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে খুব বেশি জোরে আকর্ষণ করবে, ফলে কেন্দ্রীয় পরমাণুর সাথে হাইড্রোজেনের বন্ধনটা শিথিল হয়ে পড়বে এবং সহজে হাইড্রোজেন পরমাণু সে দান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি উত্তরটা লিখে দিয়েছি, যেসব অক্সি অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান তাদের তীব্রতা কেন্দ্রীয় পরমাণুর আকারের উপর নির্ভর করে। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হলে চার্জ ঘনত্ব বেশি হয়, অর্থাৎ ছোট আকারের মধ্যে যদি পাঁচটা ধনাত্মক চার্জ থাকে আর বড় আকারের মধ্যে পাঁচটা ধনাত্মক চার্জ থাকে, তাহলে ছোট আকারের মধ্যে তার চার্জ ঘনত্ব বেশি হয়, তখন কী করে, কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রনকে সজোরে নিজের দিকে আকর্ষণ করে, অর্থাৎ এটার মধ্যে সজোরে আকর্ষণ করে, ফলে কেন্দ্রীয় পরমাণুর সাথে হাইড্রোজেনের বন্ধন দুর্বল হয়ে পড়ে এবং সহজে প্রোটন দান করতে পারে। যেমন এখানে উদাহরণ, যেমন নাইট্রিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা মান +5, কিন্তু দ্বিতীয় পর্যায়ে নাইট্রোজেন পরমাণুর আকার তৃতীয় পর্যায়ে ফসফরাস পরমাণুর আকারের চেয়ে ছোট, সুতরাং নাইট্রিক অ্যাসিড হচ্ছে শক্তিশালী অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের আমাদের যত পরীক্ষাতে আসবে আমরা কিন্তু এইভাবে অ্যান্সার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমি বুঝাইছি যে হাইড্রাসিড সমূহে তীব্রতা ক্রম আলোচনা করো। হাইড্রাসিড অর্থাৎ আমাদের হাইড্রাসিড বলতে হাইড্রোহ্যালাইড অ্যাসিড, যেটা আমরা সংক্ষেপে এইচএ লিখি, এটা যেমন হতে পারে ফ্লুরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং হাইড্রোআয়োডিক অ্যাসিড, এটা হচ্ছে হাইড্রোহ্যালাইড অ্যাসিড। এখানে প্রশ্ন, আমি উত্তরটা এখানে আমি লিখে দিইনি, মানে বোর্ডের জায়গা স্বল্পতার কারণে, সময়ের স্বল্পতার কারণে এটা আমি তোমাদেরকে মুখে বলবো উত্তরটা। তার আগে একটু বলি, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই চারটি অ্যাসিডের তীব্রতা ক্রম আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু আবার একই রকমের হতে পারে, অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে হাইড্রোহ্যালাইড অ্যাসিড সময়ের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে দুর্বলতম অ্যাসিড কেন ব্যাখ্যা করো। আবার আসতে পারে হাইড্রোআয়োডিক অ্যাসিড কেন সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, অর্থাৎ হাইড্রোহ্যালাইড অ্যাসিড সময়ের মধ্যে হাইড্রোআয়োডিক অ্যাসিড কেন তীব্রতা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি এই উত্তরটা আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তার আগে একটা বিষয় একটু তোমাদেরকে বোঝাই। এখানে হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহে এই তীব্রতা নির্ভর করে মূলত এই ঋণাত্মক আয়নের আকারের উপরে। এখানে যদি আমরা বলি, ধরো এরকম বললাম, এটা আমি ধরে নিলাম যে আমাদের ফ্লোরাইড আয়ন হাইড্রোজেন, এগুলো সবই আমি ভাবলাম এগুলো সব হাইড্রোজেন, কি কারণ, এটা হচ্ছে আয়োডিন, এটা হচ্ছে ব্রোমিন, এটা ক্লোরিন, এটা ফ্লোরিন, এখানে এই হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহে এই তীব্রতার মূলে রয়েছে অর্থাৎ এই ঋণাত্মক আয়নগুলোর আকারের উপরে। ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে ওই ঋণাত্মক আয়নের নিউক্লিয়াস থেকে বন্ধন ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায় এবং আকর্ষণ কমে যায়, আর আকর্ষণ কমে গেলে সহজে হাইড্রোজেন আয়ন সে দান করতে পারে। এই জন্য হাইড্রোআয়োডিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে তীব্রতম অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী, আবার একটু বলি, অর্থাৎ হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহের তীব্রতার এই কারণে রয়েছে বা মূলে রয়েছে এই ঋণাত্মক আয়ন সমূহের আকারের আকার, আর এই ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে ওই আয়নের নিউক্লিয়াস থেকে এই বন্ধন ইলেকট্রনের দূরত্ব বেশি হবে, ফলে আকর্ষণটা কম হয়, এখানে সহজেই এই বন্ধন ভেঙে হাইড্রোজেনটা প্রোটন হিসাবে চলে যেতে পারে। এই কারণে হাইড্রোআয়োডিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। কেন? কারণ ফ্লোরিনের আকার হচ্ছে সবচেয়ে ছোট, আর আয়োডিনের আকার হচ্ছে ক্লোরিন এবং ব্রোমিন সবার চেয়ে বড়। এই কারণে আয়োডিনের নিউক্লিয়াস কী করে, হাইড্রোজেনের এই সাথে যে বন্ধন ইলেকট্রন তাকে দুর্বলভাবে আকর্ষণ করে, তাই এই বন্ধন ভেঙে সহজে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে, এই কারণে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটু তোমাদের উত্তরটা বলি একবার তোমার সঙ্গে, তোমরা ওইভাবে তোমরা লিখে নেবে। যেমন হাইড্রাসিড সমূহ, হাইড্রাসিড যেমন এই যে লেখা আছে হাইড্রো, যেমন তোমরা লিখবে যে হাইড্রাসিড যেমন হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড এবং হাইড্রোআয়োডিন, এই অ্যাসিডে তীব্রতা এদের ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভর করে, যেটা বলছিলাম এই সেন্টেন্সটা। এরপরে পরের সেন্টেন্সটা হবে, ফ্লোরিন পরমাণুর আকার সবচেয়ে ছোট আর আয়োডিন পরমাণুর আকার ক্লোরিন এবং ব্রোমিন এর আকারের চেয়ে বড়,
এই জন্য হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড বন্ধনের চেয়ে এই অর্থাৎ এরপর লেখা আছে যে এরপরে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, আয়োডাইড বলতেছি এই তিনটা বন্ধনের চেয়ে এই বন্ধনের ইলেকট্রনের উপরে আয়োডিনের কী থাকে, আকর্ষণটা থাকে কম। অর্থাৎ এই এই তিনটা বন্ধনের তুলনায় কী হবে, এই হাইড্রোহাইড্রিক অ্যাসিডের বন্ধন ইলেকট্রন যুগলের উপরে আয়োডিন পরমাণু নিউক্লিয়াসের আকর্ষণ কম থাকে। তাই হাইড্রোহাইড্রিক অ্যাসিডের বেলায় এই বন্ধন, হাইড্রোহাইড্রিক অ্যাসিডের বেলায় এগুলো সব ভাষায় লিখবে, সহজেই বন্ধন ভেঙে হাইড্রোজেন আয়ন তথা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। এই জন্য হাইড্রোহ্যালাইড অ্যাসিড সমূহের মধ্যে হাইড্রোহাইড্রিক অ্যাসিড হচ্ছে তীব্রতম অ্যাসিড। অপরদিকে দেখো, যদি এই প্রশ্নটা হচ্ছে হাইড্রোহাইড্রিক অ্যাসিড কেন তীব্রতম হচ্ছে, তখন আমরা এতটুকু লিখলে হবে। এরপরে এখান থেকে আবার অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড কেন একেবারে দুর্বলতম অ্যাসিড, তার ব্যাখ্যাটা কেমন হবে। তখন আমরা দেখব যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড সে পানির সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কী হয়, সংযোজিত হয়। এ কারণে হাইড্রোজেন ফ্লোরাইড পানিতে খুব কম পরিমাণে আনিত হয়। অর্থাৎ তোমরা যদি হাইড্রোজেন বন্ধন করে থাকো তাহলে তোমরা এটা দেখবে যে এই ধরনের, অর্থাৎ এখানে থাকে এটা হচ্ছে ঋণাত্মক, এটা হবে আংশিক ধনাত্মক। আর পানির অণু এই হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক, এটা আংশিক ঋণাত্মক, এটা অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন বন্ধন হয়। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড কী করে, পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধনে সংযোজিত হয়, ফলে হাইড্রোজেন ফ্লোরাইড পানিতে কম আয়নিত হয়। তাই হাইড্রাক্সিল সমূহের মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে দুর্বলতম অ্যাসিড। সুতরাং এদের অ্যাসিড সমূহের তীব্রতার ক্রম কেমন হবে, তীব্রতার ক্রম হবে এটা হয়ে গেল আমাদের এই চুর শতাংশ, এটা হচ্ছে তীব্রতার ক্রম। এরপর আমরা আলোচনা করব যে প্রিয় শিক্ষার্থী, এই ধরনের কিন্তু যত প্রশ্ন আসে তোমাদের এইরকম হাইড্রোঅ্যাসিড বা অক্সিঅ্যাসিড সময় সবগুলো ব্যাখ্যা তোমাদের এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। এবার আমরা করব এক ক্ষারকীয় অম্ল, তারপরে দ্বি ক্ষারকীয় অম্ল, এই বিষয়গুলো সম্পর্কে। এক ক্ষারকীয় অম্ল কি, এক ক্ষারকীয় অম্লটা হচ্ছে, তোমরা এটা সহজে সংজ্ঞা একটু ভালো করেও করা যায়, এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না, কিন্তু এগুলো কিন্তু নৈবর্তিক মনে আসবে। এক ক্ষারকীয় অম্ল হচ্ছে, আর ক্ষারকত্ব কি, অর্থাৎ এই ক্ষারককে প্রশমিত করার, অর্থাৎ অ্যাসিড ক্ষারককে কী করে, প্রশমিত করে, আর অ্যাসিড দ্বারা ক্ষারককে প্রশমিত করার ধর্মটাকে ক্ষারকত্ব বলা হয়। আর এক ক্ষারকীয় অম্ল হচ্ছে, এই সংজ্ঞাটা বলা যায় যেসব অম্লের অণুতে একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে তাদেরকে এক ক্ষারকীয় অম্ল বলে। আবার এরকমও বলা যায় যে যেসব অ্যাসিড একটি মাত্র প্রোটন দান করতে পারে তাদেরকে এক ক্ষারকীয় অম্ল বলে। আবার এই দুটিকে একত্রে বলা যায় সংজ্ঞাটা, যে যেসব অ্যাসিডের অণুতে কী করে একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে এবং তারা পানিতে একটি মাত্র প্রোটন দান করতে পারে তাদেরকে এক ক্ষারকীয় অম্ল বলে। তো এক ক্ষারকীয় অম্ল উদাহরণ কী কী হবে, এটার উদাহরণ হবে HCl, নাইট্রিক অ্যাসিড, তারপরে তোমার HNO2 নাইট্রাস অ্যাসিড, HClO, এগুলো হচ্ছে এক ক্ষারকীয় অম্ল। অর্থাৎ এই যে সমস্ত অ্যাসিড অণুতে একটি মাত্র প্রতিস্থাপন হাইড্রোজেন থাকে এগুলো হচ্ছে এক ক্ষারক। তেমনি দ্বি ক্ষারকীয় অম্ল, নিশ্চয়ই বুঝতে পারছো দ্বি ক্ষারকীয় অম্লটার সংজ্ঞা কেমন হবে, যেসব অম্লের অণুতে দুটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে তাদেরকে বলা হয় দ্বি ক্ষারকীয় অম্ল। তার উদাহরণ কী হবে, সালফিউরিক অ্যাসিড হবে, তারপরে সালফিউরাস অ্যাসিড হবে, সালফিউরাস অ্যাসিড হবে, কার্বনিক অ্যাসিড হবে, এইগুলো হবে দ্বি ক্ষারকীয় অম্ল। তেমনি ত্রিক্ষারকীয় অম্ল কোনগুলো হবে, সেটা হচ্ছে যেমন ফসফরিক অ্যাসিড। অর্থাৎ যেসব অ্যাসিড অণুতে তিনটি প্রতিস্থাপনের হাইড্রোজেন থাকে তাদেরকে বলা হয় ত্রিক্ষারকীয় অম্ল। প্রিয় শিক্ষার্থী, একটা হচ্ছে অম্ল ধর্মীয় অক্সাইড, কিছু কিছু এই অক্সাইড আছে যাদের মধ্যে হাইড্রোজেন নেই কিন্তু তারপরে তারা কী করে ক্ষারকে প্রশমিত করতে পারে,
তাদেরকে বলা হয় অম্লধর্মী অক্সাইড। এটারও দেখো ক্ষারকতা আছে, যেমন আমরা যদি বলি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করাই কি হবে, এটা হবে সোডিয়াম কার্বনে যোগ হবে পানি, যোগ হবে পানি, এটা সমতা করতে কি হবে টু হবে। তাহলে দেখো অর্থাৎ এই যে এখানে কিন্তু হাইড্রোজেন নেই, তারপর সে ক্ষারকে প্রশমিত করে, এই জন্য এটা কিন্তু অম্লধর্মী অক্সাইড। আচ্ছা এই অম্লধর্মী অক্সাইডটা এবার চিন্তা করে দেখো, এটা আবার হচ্ছে এক অম্লীয় ক্ষারক, এটা হচ্ছে এক অম্লীয় ক্ষারক, আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড এক অম্লীয় ক্ষারকে কয়টা অণুকে প্রশমিত করে, দুটি, এই জন্য এটার হচ্ছে এর ক্ষারক করতে হবে টু। তেমনি তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড যদি বলে নৈবর্তিকে, এগুলো কিন্তু নৈবর্তিকে আসবে যে কার্বন ডাইঅক্সাইডে এরকম ক্ষারকত্ব কত, তাহলে কার্বন ডাইঅক্সাইডে ক্ষারকত্ব হবে টু। তেমনি যদি বলা হয় সালফার ডাইঅক্সাইড এর ক্ষারকত্ব কত হবে, ঠিক এটার সাথে আমরা কী করবো এক অম্লীয় ক্ষারকে রিয়াকশান করবো, অর্থাৎ যে অক্সাইডের ক্ষারকত্ব বের করতে বলা হবে তার সাথে আমরা এক অম্লীয় ক্ষারকে রিয়াকশান করাবো, অর্থাৎ এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দিলাম। এইভাবে আমাদের যদি বলা হয় সিও টু, এটা সিও টু, আচ্ছা এটা প্রিয় এটা আগে দেওয়া আছে এসও, এসও থ্রি বা এসও টু এরকম যদি, অর্থাৎ যেটাই বলা হোক না কেন যদি বলা হয় এই অক্সাইডের ক্ষারকত্ব কত, সেই ক্ষেত্রে আমরা কী করবো এক অম্লীয় ক্ষারকের সাথে রিয়াকশান করলে যতটি অণুর সাথে সে রিয়াকশান করবে তার ক্ষারকত্ব হবে তত। এবার প্রিয় শিক্ষার্থী এবার আমরা পড়বো এক অম্লীয় ক্ষারক, এক অম্লীয় ক্ষারক, তাহলে এক অম্লীয় ক্ষারকটা হচ্ছে এটার উদাহরণ কী হবে, অর্থাৎ এটার সাথে এটা বের করার জন্য আমরা এক ক্ষারকীয় অম্লের সাথে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আমরা এই সিএলের রিয়াকশান করাব, করলে অর্থাৎ কোনো ক্ষারকের অম্লত্ব বের করতে চাইলে, কোনো ক্ষারকের অম্লত্ব বের করতে চাইলে আমাদেরকে এক ক্ষারকীয় অম্লের সাথে রিয়াকশান করাবো, এটা হচ্ছে এক ক্ষারকীয় অম্ল, এটার সমতা করলে কী হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস হবে পানি, সমতা করে দেখাচ্ছে এর এর এক অণু এর একটার সাথে রিয়াকশান করছে, সুতরাং অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের এক অণুকে প্রশমিত করতে এবং এই সেল অর্থাৎ এক ক্ষারকীয় অম্ল লাগছে একটি, সুতরাং এর অম্লত্ব হচ্ছে এক, তাহলে এক অম্লীয় ক্ষারক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তেমনি আরও কী কী হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে এক অম্লীয় ক্ষারক। এবার যদি বলা হয় টু অম্লীয় ক্ষারক, অর্থাৎ দ্বি অম্লীয় ক্ষারক, দ্বি অম্লীয় ক্ষারকের উদাহরণটা কেমন হবে, সেই ক্ষেত্রে আমাদের ধরো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কেন ক্যালসিয়াম অক্সাইডকে আমরা যদি এই সিএলের সাথে রিয়াকশান করাই এটা কী হবে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা এখানে আমরা এটাকে এটা দিয়ে দিই, আমরা ধরো আমরা বললাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এতে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হবে পানি, তো সমতা করে এখানে টু দিতে হবে, সুতরাং এটা হবে ঠিক এরকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে দ্বি অম্লীয় ক্ষারক, আর ত্রি অম্লীয় ক্ষারক হবে ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তোমার ফেরিক হাইড্রোক্সাইড, এগুলো হবে ত্রি অম্লীয় ক্ষারক। এরপর হচ্ছে কিছু অক্সাইড আছে তারা কী করে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, করে লবণ পানি উৎপন্ন করে, কিন্তু তাদের মধ্যে হাইড্রোক্সাইড থাকে না, যেমন আমি বলতে পারি অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কিন্তু নৈবর্তিকে খুব আসে, অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত, তাহলে দেখো যে অক্সাইডের বা হাইড্রোক্সাইডের অম্লত্ব বের করতে চাই তাকে কিন্তু আমরা এক ক্ষারকীয় অম্ল, এক ক্ষারকীয় অম্ল হচ্ছে HCl এর সাথে রিয়াকশান করাবো, করলে এটা কী হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হবে পানি, তারপর আমরা অর্থাৎ ধাতুর অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, তারপর আমাদের সমতা করতে, সমতা করতেছে এখানে টু, তাহলে এখান থেকে টু ক্লোরিন ছটা এখানে সিক্স দিলাম, অর্থাৎ এখানে হয়ে গেল আমাদের, তাহলে দেখো এই অ্যালুমিনিয়াম অক্সাইড সে কত এই সেলের অর্থাৎ এক ক্ষারকীয় অম্লের এই সেলের মতো কয়টার সাথে রিয়াকশান করলো ছয়টার সাথে, সুতরাং এর এটার অম্লত্ব হবে সিক্স। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ, এই ধরনের যে কোনোটা যদি দেয় যে তোমাদের এরকম আরও উদাহরণ থাকতে পারে এফি টু ও থ্রি, যদি বলা হয় এর অম্লত্ব কত, তাহলে আমাকে এর সাথে কার রিয়াকশান করাবো আমরা, অর্থাৎ অম্লত্ব বের করতে চাইলে
এক ক্ষারকীয় অম্লের সাথে রিয়াকশন করাবো, পারলে এখানে এটারও কত হবে সিক্স হবে, তোমরা করে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এতটুকুই, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে কোনো এক ক্লাসে আবার তোমাদের সাথে দেখাবি, এ পর্যন্ত তোমরা ভালো থেকো, দোয়া করি, আল্লাহ হাফেজ।